দুইটা 20 টাকার নোট, দুটার বয়সই সেম 2020। তবে একটি খুব সযত্নে ছিল একজনের কাছে, আর অপরটি একেবারে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেরিয়েছে পুরো দুনিয়া। বাকি অবস্থাটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের জীবনও ঠিক এরকম, যে জীবনে যে মানুষটা থাকবে সেই মানুষটাকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই মানুষটা এরকম ভাবে থাকবে। আর যে মানুষটাকে যত্ন করবেন না, কেয়ার করবেন না, কাছে রাখবেন না, ভালোবাসবেন না, সেই মানুষটা ঠিক এরকমই হয়ে যাবে। পৃথিবীর সবকিছুই এমন, যে জিনিসটাকে যত্ন করবেন সেই জিনিসটা ঠিক এই কচকচে টাকাটার মতো থাকবে, আর যে জিনিসটাকে যত্ন করবেন না, তাচ্ছিল্য করবেন, ফেলে রাখবেন, সেই জিনিসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা কান্নাকাটি করি, কখন কান্নাকাটি করি জানেন? জিনিসটা হারিয়ে ফেলার পর। এই দুইটা টাকার উদাহরণ আমি অনেক দিতে পারবো। যদি আপনি পর্দা করেন তাহলে আপনি সুন্দর টাকাটার মতো থাকবেন, আর যদি পর্দা না করেন তাহলে এই টাকাটার মতন হয়ে যাবেন। আপনি যদি একটা মানুষকে খুব ভালোবাসেন, যত্নে রাখেন, তাকে কেয়ার করেন, তাহলে ঠিক এই টাকাটার মতো থাকবে। আর যদি যত্ন না করেন, অগোছালোভাবে ফেলায় রাখেন, তাহলে এই পুরাতন টাকাটার মতন হয়ে যাবে। কিন্তু এই পুরাতন টাকা এবং নতুন টাকা দুটোর কিন্তু সাল একই, দুটোই কিন্তু একই সালে তৈরি হয়েছে। কিন্তু একটা টাকা দেখছেন খুব চকচকেভাবে আছে, কারণ এই টাকাটা খুব সযত্ন ছিল, আর এই টাকাটা ময়লা হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। আরেকটা উদাহরণ দিই, আপনার মোবাইল ফোন। আপনার মোবাইল ফোন যতদিন আপনার হাতে আছে ততদিন সে ফোনটা ভালো থাকবে, আপনার হাত থেকে অন্য হাতে যখন যাবে মোবাইলটা নষ্ট হয়ে যাবে। কারণ একটা হাত থেকে অন্য হাতে অদল বদল হলে সেই জিনিসটা থাকে না, সেই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায়। আরেকটা উদাহরণ দিই, আপনি বাজার থেকে কোনো পছন্দশীল দ্রব্য কিনে এনেছেন পরে খাবেন বলে, সেই জিনিসটা যদি আপনি যত্ন সহকারে বাসায় এনে ফ্রিজে তুলে রাখেন তাহলে আপনি পরে খেতে পারবেন, আর যদি যত্ন সহকারে ফ্রিজে তুলে না রাখেন, আপনি যদি রেখে দেন কোনো জায়গায়, সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই এরকম, যত্ন করলে, ভালোবাসলে, কেয়ার করলে সব কিছু থাকতে বাধ্য, আর যদি আপনি কেয়ার না করেন, সেই জিনিসটা অগোছালো করে রাখেন, তাহলে সেই জিনিসটা থাকবে না। সেজন্য আমাদের আশেপাশে যেগুলো আছে, মানুষ, কোনো জিনিস, সেগুলোকে আমরা যত্ন করবো, ভালোবাসবো, তাহলে সেই মানুষগুলো হারিয়ে যাবে না, সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না। আপনি যদি কেয়ার না করেন, আপনি যদি অ্যাভয়েড করেন, তাহলে সেই জিনিসটা থাকবে না, আসলেই থাকবে না, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আমরা বলি যে থাকার সেমনিতে থাকবে, থাকে না ভাই, এটা সত্য কথা না। যে জিনিসটাকে আপনি যত্ন করতে পারবেন না সেই জিনিসটা থাকবে না, এটাই সত্য কথা, এটাই চিরন্তন সত্য কথা, এটাই সত্য কথা। চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে সেম টু সেম, পার্থক্য শুধু আচরণে। আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে যারা বহুরূপী, যাদেরকে আমরা চিনো চিনতে পারি না, ঠিক ওই চিনি আর লবণের মতো। এই মানুষগুলো কেমন জানেন? এই মানুষগুলো আমার পাশে বসে থাকবে, কিছুক্ষণ পর আমার পাশ থেকে উঠে যেয়ে আমার নামে সমালোচনা করবে। এই ধরনের মানুষগুলো কিন্তু ঠিক এরকমই, মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। এই পৃথিবীতে আমরা যদি মানুষ আর অমানুষ চিনতে পারতাম তাহলে অনেক কষ্টের সমাধান হয়ে যেত, কারণ এই পৃথিবীতে এই মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ আমরা তো সেই মানুষগুলোকে চিনতে পারি না, কারণ এই মানুষগুলো ভালো কি খারাপ সেটা বোঝা যায় না। এই পৃথিবীতে সবাইকে বিশ্বাস করো না, কারণ এই পৃথিবীতে বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না, কারণ ওই যে মানুষ আর অমানুষ একই রকম, পার্থক্য আচরণে। ঠিক তেমনি বিশ্বাস সবাইকে করো না, কারণ সেই বিশ্বাসের মর্যাদা সবাই রাখবে না। চিনিও আপনার আশেপাশে আছে, লবণ আপনার আশেপাশে আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা খেয়ে দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কোনটার স্বাদ কেমন। ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা আচরণ না বোঝা যায় ততক্ষণ বোঝা যায় না মানুষটা আসলে কেমন, মানুষটা ভালো নাকি খারাপ। আর একটা সত্যি কথা কি জানো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুটো রূপ আছে, একটা সামনের, একটা ভিতরের। যেটা আমাদের সামনে তুলে ধরে সেটা সবসময় বাইরের, আর ভিতরের রূপটা আমরা কখনোই জানতে পারি না। সেজন্য কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করো না, খুব সহজে তাদের কাছে যেয়ে মনের কথাগুলো বলে ফেলো না, তাহলে দেখবে সেই মানুষগুলোই একটা সময় তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।